ইসকন মন্দিরের দৌলতে মায়াপুর আজ জগৎ জুড়ে নাম। সেই মন্দির দিয়ে শুরু হয় গৌরতীর্থ মায়াপুর দর্শন। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে খ্যাত, যিনি 1486 সালে জন্মগ্রহণ করেন। তার অনুগামীরা বিশ্বাস করেন যে তিনি শ্রীকৃষ্ণের অবতার ছিলেন। তিনি সর্বপ্রথম শ্রীকৃষ্ণ মন্দিরের মন্ত্রের ব্যাপক শ্রদ্ধা ও গান গাওয়ার শিক্ষা দেন। তার হরে কৃষ্ণ নাম সারা পৃথিবীতে সাড়া ফেলে দেয়। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। এটি ভাগীরথী নদী হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত হয় এবং মা গঙ্গা নামে পরিচিত। মায়াপুরের কাছে জলঙ্গী নদী ভাগীরথী নদীতে মিশেছে। এখানে ইসকন প্রতিষ্ঠিত চন্দ্রোদয় মন্দিরের কাছে। এই মন্দিরের অনেক সেবক শ্বেতাঙ্গ, যারা ইউরোপ এবং আমেরিকা নানা দেশ থেকে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ইসকনের অতিথিশালায় সামান্য ভাড়ায় থাকা এবং খাওয়ার আয়োজন করা হয়েছে। যে কোনো ধর্মের মানুষকে এখানে স্বাগত জানানো হয়। কিভাবে যাবেন মায়াপুরে? শুক্রবার, শনিবার এবং রবিবারে সপ্তাহের এই তিন দিন এসি এবং নন এসি বাস কলকাতা থেকে মায়াপুর যাতায়াত করে এবং এটা ইসকন দ্বারা পরিচালিত হয়। বাসটি কলকাতাদের থেকে যাত্রীদের নিয়ে যায় ইসকনের উদ্দেশ্যে। যোগাযোগের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রেলপথেও আপনি দুভাবে যাতায়াত করতে পারেন। হাওড়া স্টেশন থেকে যাওয়ার জন্য হাওড়াতে ট্রেন ধরার সময় পরিষ্কার এবং কম ভিড়ে ট্রেন ধরার জন্য ইন্টারসিটি এক্সপ্রেস ধরুন, যা প্রায় 3:15 হাওড়া থেকে ছাড়ে। এটি নবদ্বীপ ধামে পৌঁছায় 5:15। হাওড়া এবং নবদ্বীপ ধামের মাধ্যমে ট্রেন প্রায় 1.5 ঘন্টা পর পর চলাচল করে। মাঝে মাঝে বেশ ভিড় হয়। হাওড়া থেকে নবদ্বীপ ধামে পৌঁছাতে অনেক সময় প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু মায়াপুর ঘাটের নিকটবর্তী বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নামার জন্য এটি একটি ভালো বিকল্প। একবার আপনি নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছানোর পর আপনাকে মায়াপুর ঘাটে পৌঁছানোর জন্য একটি রিক্সা নিতে হবে। তারপর একটি নৌকোয় গঙ্গা অতিক্রম করে মায়াপুরের হুলার ঘাটে পৌঁছতে হবে। এরপর ইসকনের মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসার জন্য রিক্সা নিতে হবে। শিয়ালদহ স্টেশন থেকেও যাতায়াত করা যায়। শিয়ালদহ থেকে ট্রেন আছে মায়াপুর যাওয়ার জন্য, যা কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের মধ্যে দিয়ে যায়। সাধারণত এই ট্রেনগুলোতে ভিড় হয়। এক্সপ্রেস ট্রেন দ্বারা শিয়ালদহ থেকে কৃষ্ণনগরে পৌঁছানোর জন্য প্রায় 2 ঘন্টা সময় লাগে। কৃষ্ণদর্শন থেকে আপনি একটি বাস টার্মিনালে যেতে পারেন। ইসকন মন্দির বা মায়াপুরের একটি বাস ধরতে স্টেশন থেকে একটি রিক্সা নিতে পারেন টার্মিনাল যেতে, অথবা আপনি স্বরূপগঞ্জের মায়াপুর ঘাটে যাওয়ার জন্য একটি 3-চাকার যান ধরতে পারেন। স্বরূপগঞ্জের ঘাটে পৌঁছতে আপনি নৌকা বা ফেরি চড়ে মায়াপুর হুলার ঘাটে পৌঁছে যেতে পারেন। এরপর সেখান থেকে রিক্সা করে ইসকনের মন্দিরে পৌঁছতে পারেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে আপনি প্রথমে মন্দিরের বাম দিকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপতি প্রভুপদের দর্শন পাবেন এবং ডান পাশে প্রধান বেদিতে সভাপতিত্বকারী দেবতাদের দেখা যায়।
জীবনের আকারের চেয়ে সুন্দর বৃহত্তর শ্রী শ্রী রাধা মাধব তাদের সখা সখী দ্বারা পরিবেষ্টিত। শ্রী ললিতা, শ্রী চম্পা কলতা, শ্রী চিত্রা, শ্রী তুন গাবিদ্যা, শ্রী বিশাখা, শ্রী ইন্দুলেখা, শ্রী রঙ্গা দেবী এবং শ্রী সুদেবী, সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু এবং গিরি গোবর্ধনের দর্শন আপনি পাবেন। ছোট রাধা মাধব দেবতাদের রথযাত্রা এবং ঝুলন যাত্রা বা নৌকা উৎসবের মতো অন্যান্য উৎসব উদযাপন করা হয়। শীতের সময় কার্তিক মাসের শুরু থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা আরতির পর দেবদেবীদের দ্বারা সজ্জিত একটি রথ বাইরে নিয়ে যাওয়া হয়। ইস্কন মায়াপুরের গোশালায় 200টি গরু বাছুর পালন করা হয়। একটি পশু চিকিৎসক সময় মতো এদের স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচালনা করেন। মায়াপুর গোশালায় গরু থেকে প্রাপ্ত ঘি, দই এবং গোমূত্র প্রভৃতি স্বাস্থ্যপণ্য বিক্রয় করা হয়। মঙ্গল আরতি, ভোর 4টার সময় শ্রী রাধা মাধব মন্দিরের প্রারম্ভিক ভোরে মঙ্গল আরতির জন্য উপস্থিত হন। গ্রীষ্ম এবং শীতকালীন সময় কয়েক মিনিটের পার্থক্য হতে পারে, তবে প্রধান প্রবেশপথের নিকটবর্তী অভ্যর্থনা এবং ইস্কনের ক্যাম্পাসের মধ্যে গেস্ট হাউসের ভিতরে প্রার্থনার সময় পুস্তিকা প্রদান করা হয়। এটি ভক্ত এবং দর্শকদের একটি আনন্দদায়ক সমাবেশ এবং দেবদেবীর কাছে সকালে প্রার্থনার মুহূর্ত। প্রসাদ দেওয়ার সময় সকালে প্রাতরাশ দেওয়া হয় 7:30 থেকে 9:30, মধ্যাহ্ন ভোজন 12:30 থেকে 1:30, রাতের খাবার 8:30 থেকে 9:30। এখানে কি কি দেখার আছে? বল্লাল ঢিপি, বামন পুকুর থেকে হুলার ঘাট এ রিক্সা নিতে পারেন 70 থেকে 100 টাকার মধ্যে রিক্সা। বল্লাল ঢিপি উচ্চতা 30 ফুট এবং 1,300 বর্গফুট বিস্তৃত, এলাকায় ছড়িয়ে আছে। মায়াপুর কাছাকাছি বামনপুকুর গ্রামে অবস্থিত, স্থানীয়দের কাছে বল্লাল ঢিপি নামে পরিচিত। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামে এর নামকরণ করা হয়েছে, যিনি 12 শতকের শেষ দিকে বাংলায় শাসন করেছিলেন। এএসআই 1982 থেকে 89 সালের মধ্যে খনন করে। খনন একটি বিস্তৃত গজ মধ্যে বিস্ময়কর ইটের গঠন প্রকাশ পায়। ঘেরা দেয়াল দ্বারা সব পক্ষের উপর আচ্ছাদিত। স্কুটো মাথা, পোড়া মাটির মানুষের এবং পশু মূর্তি, তামার পাত্র এবং অন্যান্য বস্তু, লোহার নখ ইত্যাদি খনন থেকে পাওয়া যায়। উপরের অবশেষে 12 শতকের এবং উপরের স্তরটি 8তম থেকে 9 শতকে নির্মিত কাঠামো উপর নির্মিত। নবদ্বীপ শহর, এটি একটি পুরনো শহর, কৃষ্ণনগর থেকে 20 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পশ্চিমে অবস্থিত এবং এটি শ্রী চৈতন্যের জন্মস্থান। শহরটি বাংলায় বৈষ্ণব ধর্মের আবির্ভাবের কেন্দ্র। চৈতন্য শুধু বৈষ্ণবের ধারণা ও ভক্তি সংস্কৃতি প্রচারে ধর্মীয় নেতা ছিলেন না, তিনি পাশাপাশি 16তম শতাব্দীতে সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন। নবদ্বীপ সেন রাজবংশের বিখ্যাত শাসক লক্ষণ সেনের রাজধানী ছিলেন, যিনি 1179 সাল থেকে 1203 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এখানে বেশ কয়েকটি মন্দির ও তীর্থযাত্রা কেন্দ্র রয়েছে। 1835 সালে নির্মিত দোয়াদাস শিবির মন্দিরটি সুন্দর ফুলের নকশা দিয়ে বিপুল সংখ্যক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। কয়েকটি স্থানে এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন।
আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।